খালি ফুচকা খাবে না তাও আবার বিয়ে বাড়িতে এসে আমি অমৃতা, তোমরা দেখছো অমৃতা দেব ব্লগ। জানতে হলে দেখতে হবে। তো এখন আমি দেখো হালকা হুলকা রেডি হয়ে নিয়েছি। আজকে আছে আমার বান্ধবীর বিয়ে, সবাই নিমন্ত্রণ আছে, তো সবাই মিলে যাবো আর প্রচুর মজা করব। আর তোমরাও আমাদের সাথে থাকবে, তো তোমরা মজাটা নিতে থাকবে। আর এই ফার্স্ট টাইম অনেকদিন পর একটা বিয়ে বাড়ি পড়েছে, তাও আবার বান্ধবীর বিয়ে, বুঝতেই পারছো? তাহলে প্রচুর প্রচুর এনজয় হতে চলেছে। আর এখন আমি যাব অন্য একটা বান্ধবীর বাড়ি, মানে তোমরা দেখেছো আগে ভিডিও, এনাদের বাড়ি যাব, মানে ওর নাম অনামিকা আর আমরা বলি এনা। তো ওদের বাড়ি যাব, ওদের বাড়ি গিয়ে রেডি হবো, কারণ আমায় ফোন করেছিল, বললো আই, তাহলে দুজনে একসাথে রেডি হয়ে নেবো। তো চলো এখন ওদের বাড়ি যাব আর গিয়ে তোর সাথে কথা হবে। অনামিকাদের বাড়ি, আর অনামিকা আমার জন্য করেছে চা। তো চলো চাটা খেয়ে তার ছটপট রেডি হয়ে নিই, রেডি হয়ে কেমন লাগছে তারপরে দেখাবো, চলো। তো দেখো আমি আজকে এই গ্রাউন্ডটা পড়েছি, তো অনেকদিন ধরে পড়বো পড়বো করছিলাম, গ্রাউন্ডটা পড়া হচ্ছিল না, এটা দুর্গাপুজোর সময় নিয়েছিলাম। তো দেখো কেমন লাগছে বলো। আর মুখে মেকআপ এখনও তেমন কিছু করিনি, জাস্ট ফেস ওয়াশটা করেছি, ফেস ওয়াশ করে টোনার ময়েশ্চারাইজার আর একটু প্রাইমারটা মেখে নিয়েছি, এরপর ফুল একদম মেকআপটা করবো, মেকআপ করে তোমাদেরকে দেখাবো। তো পুরো জামাটা একবার দেখে নাও। তো আমার ফুল লুকটা দেখো কেমন লাগছে বলো, দাঁড়াও পুরোটা দেখায়। চুলটাকে তুলে নিয়েছি, কারণ টোটোতে যাবো, তো সেই জন্য চুলটা তুলে নিয়েছি, ওখানে গিয়ে ছেড়ে দেবো। তো কেমন লাগে প্লিজ কমেন্ট করে। আর একবার তোমাদেরকে ফুল লুকটা দেখিয়ে দিচ্ছি, তো দেখো দু ঘন্টা ধরে আমরা দুজন সেজেছি, মানে দুটো বন্ধু একসাথে থাকলে যেটা হয়। ও পুরো রেডি হয়ে নিয়েছে, তো দুজনে রেডি হয়ে নিয়েছি, তো চলো এবার বেরোনো যাক। আমরা 15 মিনিট ধরে দাঁড়িয়ে আছি, আমার বন্ধুরা এখনো আসে, মানে ছেলেরা সাজদের টাইম নেয়, এটা দেখো প্রমাণিত, তাই তাই না? ছেলেরাও সাজ, আমরা কখন ধরে দাঁড়িয়ে আছি, ওরা এখনো আসে, এখনো পাঞ্জাবি পড়ছে কি মাঞ্জা দেবে দেখছে, এটা আমার ভিডিওতে প্রমাণ থাকবে না। মেয়েরা 5 ঘন্টা পর যোগ দিয়েছে, কিন্তু এখনো একটা বন্ধু আমাদের আসেনি। আমরা চলে এসেছি ওদের বাড়ির সামনে, কিন্তু আমাদের এখনো দুটো বন্ধু আসেনি, তো সেই জন্য দাঁড়িয়ে আছি। ও ফোন করে, সোরা ফোন করছে, ফোন করে দেখছে, তো ওরা এলে একসাথে যাবো। ও প্রচুর পোকা এখানে, মানে আলোটার জন্য হেঁটে হেঁটে যাচ্ছি। আমরা রিমার বাড়িতে চলে গেছিলাম, কিন্তু ওর বিয়ের মানে পুরো অনুষ্ঠানটা ওখানে হচ্ছে না, একটা ওদের একটু সামনে একটা মাঠেতে হচ্ছে, তো সেখানে আমাদেরকে আবার হেঁটে হেঁটে যেতে হচ্ছে। আর দারুণ লাগছে জায়গাটা। হ্যাঁ ঠিক আছে, চল আর অত মাঝে দিতে হবে না, অনেক মাঝে দিয়েছে, চলো। If you wanna travel, then go alone. Yeah, what's the point in us if I never know? Yeah, if you're gonna leave, I'ma let you go. চলে এসেছি অলরেডি বিয়ে বাড়িতে, আর আমাদের বোনকে দেখো এই গাড়ি বা, তো ওর বিয়ে দেখছি, দেখো দারুণ লাগছে। আমার বন্ধুগণ সবাই মিলে আমরা গিফট দিচ্ছি রিমাকে, ইয়াহু। তো দেখো অনেকদিন পর সবার সাথে দেখা হয়েছে, এখানে রেখা, এটা লাবণী, এলাকাতে তোমরা আগে থেকেই চেনো, আর এটা হচ্ছে দেবশ্রী। আমাদের বর এসে উপস্থিত, তো এবার গাড়ি থেকে জাস্ট নামবে, তাই তো? এখন দিদি ভাই নামাচ্ছে, এটা হচ্ছে রিমার মেস দিদি হয়, আর এটা হচ্ছে রিমার বডি। এখন আমাদের হবে ফুচকা চ্যালেঞ্জ,
লাবণীর বরের সাথে আমরা করব কে জিতবে দেখা যাবে ও অলরেডি ফুচকা খাওয়া স্টার্ট করে দিয়েছে তাই তো বলে হ্যাঁ তোর নাম কি বলে দে তোর নামটা কি বলে দে বলে হাই বলো হাই বলো হাই আমি তোইয়া বলে দাও ওইদিকে তো এখন আমাদের শুরু হচ্ছে গ্রামের বড় সালি ফুচকা খাওয়া মিশন তাও বিয়ে বাড়িতে এসে না চলো টাকা দিয়ে নয় ফিতে কত দাবি কাউন্ট কর সামনে হসপিটাল বন্ধ এখন তো দশটা গেছে দশটা হয়ে গেছে আরে খাবার খেতে হবে উনি আরে হাই হাই আচ্ছা এখন ফুচকা খাবার টেবিলে মটনের সঙ্গে হবে কোন কিছু দেখা যাবে ওই চিকেনের সঙ্গে আর পারছে না আমাদের দিদিমণি হয়ে গেছে কিন্তু দাদা এখনো জয়ের পথে কন্টিনিউ করে যাচ্ছে স্লো স্টার্ট করে এখন ভালো এগোচ্ছে স্লো স্টার্ট করে ভালো এগোচ্ছে ছোট করে দেখো ছোটটাকে দেখো এই দেখুন খুদে খুদে প্রতিযোগী ফেলে দিয়েছে ব্যাস যা বুঝি তাই আছে ছেলে আমাদের মেয়ে দেখে আছে দেখো দেখো অনেক কষ্টে আমরা সিটটা পেয়েছি তো অল্প করে খাবি তোমরা বসে থাকো আমরা খেতে থাকি তোমাদের পাঁচ সবাই পরিষ্কার এখনো খাবি তো এখন আমরা ওর কাছে যাচ্ছি এবার আমরা বাড়ি চলে যাবো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর ওরা এখনো বিয়ে বসেনি আর বিয়ে বসতে এখন অনেকটা টাইম লাগবে তো সেজন্য আমরা চলে যাব এটা হচ্ছে রিমার মেসির মেয়ে টাকা তুলবে হাই তাড়াতাড়ি হলে ভালো হতো একটু আনন্দ করতে পারতাম কিন্তু বাচ্চা আছে আর রাত করা যাবে না একারা থাকলে চলো টাটা গুড নাইট আবার দেখাবে নতুন একটা ভিডিও সাথে টাটা বাই বাই।